দলত সুশৃংখ বা নিয়ম বা কবাত যদি ডিসিপ্লিন না থাকে সেই দলর কেতিয়াও ভাল হব নোৱাৰে। যি কংগ্রেস দলের এটা সময় আবেগিকভাবে রাইজক দেশৰ স্বাধীনতা করলে দেশৰ বলিদান আমুক এই কথাবোৰ কৈ আছিল, কিন্তু প্রকৃতার্থ আবেগিকভাবে রাইজর পৰা মৰম আদায় কৰি আছিল। যি আসল কংগ্রেসৰ রূপ ইতিমধ্যে ভারতবর্ষ রাইজে দেখা পাইছে, বিভিন্ন রাইজর লোকে আজ দেখা পাইছে, আজি অসমৰ রাইজেও ইতিমধ্যে দেখা পাইছে, কারণে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকল আজি যদি চাই আজি কংগ্রেসত অসমীয়া মূলর লোক দুই এজনে বাদ দিয়া কোনোৱে নাই। আজি যদি জনগোষ্ঠীর লোকর যদি সংখ্যা যদি চাই জনগোষ্ঠীর লোকর সংখ্যা বিধায়করও নাই, চাহ জনগোষ্ঠীর এজনও আজি কংগ্রেসত আজি নোহোৱা হয়ে পড়ল। আজি আজি যদি ভাল ধরনের চাই মূল খুঁটির লোক বা খিলঞ্জীয়া মূলর লোক বা এই খিলঞ্জীয়া মূলর লোক মূল খুঁটির লোক অসমীয়া মূলর লোক কংগ্রেসের নোহোৱা হয়ে পড়ার কারণটা এইটোয়ে যে কংগ্রেসের নেতাসকলের প্রতি বিশ্বাস আর কাখর লোক নেতা ইজনে এজনের প্রতি যদি ভাতৃত্ববোধ সমন্বয় থাকবে লাগছিল সেইটো নোহোৱা হয়ে পড়ে। আর যদি এইটো নাই সেই হয়তো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানে হয়তো নোহোৱা হয়ে পড়ে। হয়তো কংগ্রেসও মোর বেয়া লাগিছে, কিন্তু কবলে বাধ্য এনে এটা মোর চকুর আগত দৃশ্য দেখা পাই আছো যে কংগ্রেস অসমৰ নোহোৱা হয়ে যাব। স্বাভাবিকভাবে আর এই পরিস্থিতি এই কারণে হয়েছে, কারণ যদি জিকা মানুষ এজন অভিজ্ঞ মানুষ এজন যদি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়াতেন হয়তো বুঝিলেহেন লেখি দেখি ঠেকি যে সরপা আমি কই আহ তার অভিজ্ঞতা ফলের পর নিয়ন্ত্রণ করব পারিলেন, কিন্তু যিজনে দুবার তিনবারকে নির্বাচনত হারিছে হরা কারণটাই হয়ে গেল জনসম্পর্ক নাই। জনসম্পর্ক নথকা এজন লোকে যদি সভাপত্য করে থাকে ভূপেন বরা ডাঙরিয়া কংগ্রেস তো এই অবস্থা হয়েছে, মূল বেয়া লাগিছে, কিন্তু বেয়া লাগা বাহিরে দুঃখ লগা বাহিরে মই একো কইব নোৱাৰিম। সভাপতি স্বাভাবিকভাবে ব্যর্থ, আর ভূপেন বরা জঙ্গা যদি কোনোবা এজন যদি জীবিত বলে মই কৈছো, জীবিত অর্থাৎ কোনোবা এজন যদি বিজয়ী বা রাইজর আস্থা মরম প্রেম আশীর্বাদ লাভ করা এজন বিজয়ী বিধায়ক বিজয়ী এজন সাংসদ হওয়াতেন সাকে বোধ হয় রাইজে গ্রহণযোগ্যতা থাকিলেহেন, কিন্তু যিজনে দুবার তিনবার হারিছে সেইজনের গ্রহণযোগ্যতা কেন হব? শশীকান্ত দাস ডাঙরিয়া মোৰ এজন ভাল বন্ধু, তেখেতৰ জনপ্রিয়তা মই কথা হয়তো মূল সমষ্টিত মূল জনপ্রিয়তাকে তেওঁ জনপ্রিয়তা তেওঁ রহা সমষ্টিত বেছি, সেখানে তেওঁ যোন রাজনৈতিক দলের পৰা নির্বাচনত উঠে বা নির্দলীয় উঠে তেওঁ জিকিবই। থাকিল কথা তেখেতৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক সন্মান জনায় কালি যিটো এজন প্রকৃত এজন সমষ্টির শুভচিন্তক বা প্রকৃত এজন এজন বিধায়ক হিসেবে নিজের সমষ্টির দায়িত্ব অনুভব করে গামোচা পিন্ধা চেলেং চাদর পিন্ধাই পেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ ললে, মই তেখেতক ধন্যবাদ জানাইছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতক গামোচা জনায় সন্মান জনালে, তেখেতে ইচ্ছা প্রকাশ করেছে সরকার স্বাভাবিক সেইটো কারণে হব পাৰে নাজানো তেখেতৰ ব্যক্তিগত মতামত, কিন্তু শশীকান্ত দাস ডাঙরিয়া আজি নহলেও কালি নহলেও পরশি হলেও সাকে তেখেতৰ ইচ্ছা প্রকাশ করব যে তেখেতে যেতিয়া মই কাষতে রয়ে আছিল যে যোৱাকালি যেতিয়া সংবাদ মাধ্যমে সম্বোধন কৰিছিল তেখেতে কৈছিল যে মহাপুরুষ গুরুজনাই যেনেকৈ এখন সকলোকে লৈ পেলাই এখন সমন্বয় বড় অসমৰ গঢ়িব বিচাৰিছিল, এখন সুন্দৰ সমাজ গঢ়িব বিচাৰিছিল, এখন সুশৃংখল এটা পৰিৱেশ গঢ়িব বিচাৰিছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সেই আৰ্হিৰে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াও গুৰুজনাৰ আৰ্হিৰে আজি যেনে কাম কৰি আছে সেই প্ৰতি আকৃষ্ট হৈছে। এখানে মই আদৰণি জনাইছো শশীকান্ত দাস ডাঙৰীয়া, আৰু মোৰ দৃঢ় বিশ্বাস তেখেতে ভাৰতীয় জনতা পাৰ্টিত যদি যোগদান কৰে মোৰ দৃঢ় বিশ্বাস বহুত বেছি অধিক কাম কৰিব পাৰিব সমষ্টি উন্নয়ন কৰিব। তেখেতে অকমান পাৰিলে হিমালয়ত গৈ পেলাই অকমান যোগা কৰি আহক, বা তেখেতে নিজৰ ঘৰতে যদি সদায় দুঘণ্টা দুঘণ্টা মেডিটেশ্যন কৰে তেখেতে বহুত কথা অকমান জ্ঞান শক্তি এইবোৰ লাভ কৰিব, আৰু সেই শক্তি এটা কংগ্ৰেছক হয়তো যদি উদ্ধাৰ কৰে উদ্ধাৰ কৰিব পাৰিব, নহ'লেতো তাৰ বাহিৰে মই বিকল্প একো দেখা নাই। সাংসদ হওক বিধায়ক হওক না মোৰ তেনেকৈ কংগ্ৰেছত মই এতিয়া নাই, আৰু কংগ্ৰেছে মোক যিটো দিলে দুখ সেই দুখ মই কেতিয়াও পাহৰিব নোৱাৰিম, আৰু সেইকাৰণে মই কংগ্ৰেছক ইমান আৰু বেছি পৰামৰ্শ নিদিওঁ, ইমানেই দিলোঁ আৰু। মূলতিৰ অসমীয়া মানুহবিলাক থলুৱা মানুহবিলাক আঁতৰি গৈছে কংগ্ৰেছৰ পৰা, কংগ্ৰেছ লগত কোন আছে তেতিয়া? চাওক আপোনালোকে যদি চাই নিজে আপোনালোকে দেখা পাইছে যে ক'বা আমি অকণমান
অকমান সমাজে ভয় করা লোকসকলে ভরপুর এটা হয়ে পড়েছে কংগ্রেসের বিধায়ক মানে আসনবর ভরপুর হয়ে পড়েছে, যাক লো পেলে আমি সমাজ বা আমি সজাগ হওয়াটা উচিত আর সেয়া সকলে নিশ্চয় সচেতন হয়েছে বলে দিছে ধারণা। অখিল গগৈ কেবল আন্দোলন করবেন প্রতিবাদ করবেন কারণে করে আছে, সকলে জানে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি নেতা বলে নিজকে পরিচয় দি প্রথমতে করলে আর টি আই মারিলে, পিছলে নদী বান্ধ আন্দোলনলে গল, আন্দোলন আধাতে স্তব্ধ করে পেলায় কিহর কারণে কি বুঝাবুঝিত স্তব্ধ করলে, বহুতে কয় টাকা লেনদেন হয়েছিল, বহুতে কয় মই কোৱা কথা নহয় বহুতে কয়, সেখানে নহলে আধাতে আন্দোলন কেলে রখাই দিলে তেওঁ। তারপর আহি গল কথা মাটি লাগে বলে কলে কৃষকসকলক, সেই আন্দোলন করবে গেল নিজে 100 বিঘা মাটি অর্কিড পার্কর কারণে লই ললে, তে মানে লোকক দেখায় নিজে পকেটত ভরুয়া বা পেট ভরুয়া মানুষজন রাইজর কথা কি চিন্তা করব, এখানে তেখেতর কথা মই ইমান বেশি কব বিচার না। মই এতালকে 5 নম্বর কারণে বিধায়ক, অখিল গগৈর লগত মোৰ তুলনা নকৰিলে ভাল, মই মোৰ সমষ্টিৰ ৰাজ্য স্বার্থত অসমৰ ৰাজ্য স্বার্থত মই প্ৰতিবাদ কৰি আহিছিলোঁ, যাৰ মোৰ আশীর্বাদ ৰাইজে দি আহিছে কাৰণে মই জিকি আহিছোঁ। অখিল গগৈ এবাৰ জিকিছে দ্বিতীয়টো জিকিব পাৰিব এইটো সন্দেহ।